করোনায় একদিনে 150 মৃত্যু। কোভিড যুদ্ধের হাতিয়ার মাত্র 27,000 অক্সিজেন সিলিন্ডার। সংকটেও নেই বাড়ানোর উদ্যোগ। টিকার মজুদে সিনোফার্মের আরও 30 লাখ ডোজ। বর্ষা এলেই তলিয়ে যায় কক্সবাজারের নিম্নাঞ্চল। বালু ক্ষয়ে ধ্বংস হয় কুয়াকাটা সৈকত। স্থায়ী সমাধানের দাবি। বাগেরহাটে টানা বৃষ্টিতে প্লাবিত উপকূলীয় এলাকা। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর গ্রেফতার। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলো র্যাব হেডকোয়ার্টারে। গুলশানের বাসায় অভিযানে মাদক ও ক্যাসিনো সামগ্রী জব্দ। বকে আদায় নিলামে তোলা হচ্ছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে পড়ে থাকা 12টি উড়োজাহাজ। এখতিয়ার নেই দাবি মালিকদের। আদালতে যাওয়ার হুঁশিয়ারি। এবং কঠোর বিধিনিষেধের মধ্যেও পদ্মার ইলিশ কিনতে মাওয়া মৎস্য আড়তে ক্রেতার ভিড়। সরবরাহ থাকলেও চাহিদা বাড়ার সুযোগে দাম চড়া। কেজিতে বিক্রি হচ্ছে 1300 টাকা পর্যন্ত।